আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্ডেমিক আইটির কন্টেন্ট রাইটিং তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, গত ক্লাসে আমরা যে কন্টেন্টটি লিখেছিলাম এটি আমরা প্রিমিয়াম টুল দিয়ে চেক করতে পারিনি, আমরা গ্রামারলিয়ার ফ্রি ভার্সন দিয়ে চেক করেছিলাম। তো আমি আজকে আপনাদের দেখার সুবিধার্থে গ্রামারলিয়ার একটা প্রিমিয়াম ভার্সন কিনে নিয়েছি। তো আপনি যদি চান এই প্রিমিয়াম ভার্সনটি কিনে নিতে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিউয়ার্স, এই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা প্রিমিয়াম ভার্সনটি কিনে নিতে পারেন। এটার প্রাইসিংটা আমরা দেখে নিই। এটা ফ্রি প্রিমিয়াম বিজনেস তিনটে এডিশন আছে। তো প্রিমিয়াম ভার্সনটি হচ্ছে মান্থলি আপনার $11.66 খরচ হবে, এটা বর্তমান প্রাইস ভিউয়ার্স। আপনারা লিঙ্কে ঢুকলে যখন ভিডিওটি দেখছেন তখনকার প্রাইসটা দেখতে পারবেন। এরপর আছে বিজনেস ভার্সন, এখানে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে। তো আমরা ফ্রি ভার্সনে স্পেলিং, গ্রামার এবং পাঞ্চুয়েশন এই ব্যাপারগুলো আমরা চেক করতে পারি। তো প্রিমিয়াম ভার্সন আমরা অনেক কিছু পাচ্ছি, যেমন প্লাগিয়ারিজম ডিটেকশন, তারপর হচ্ছে রিডেবিলিটি, ওয়ার্ড চয়েস, ফ্লুয়েন্সি, ফর্মালিটি লেভেল, অনেকগুলো এডিশনাল ফিচার আমরা কিন্তু ভিউয়ার্স পেয়ে যাচ্ছি। তো আমি প্রিমিয়াম ভার্সনটিতে একটু চেক করে দেখি। নিউতে গেলাম, আমি আমার লেখাটি পেস্ট করে দিলাম। ওকে, আমি টাইটেলটাও দিয়ে দিলাম। ওকে, তো ভিউয়ার্স আমরা এখন চেক করে দেখি। এটার ওভারঅল স্কোর 93, এখানে চারটা অ্যালার্ট দেখাচ্ছে কারেকশনের জন্য। আমরা প্রথম বলছি এখানে এ কন্ট্যাক্ট, এটা হবে না, শুধু কন্ট্যাক্ট হবে। ওকে, ইন বাংলাদেশ, এটা বাংলাদেশ ক্যাপিটাল লেটার হবে। বাট বাটের পরে এখানে ইটার পেয়ার সেভ আননেসেসারি কমা বলছে, এখানে কমার প্রয়োজন নেই, এখানে বাড়তি কমা দেওয়া আছে। আচ্ছা, ইটস ইটসে বলা হচ্ছে ইটস বিকামিং ফেমাস হবে না, ইট ওয়াজ বিকামিং হবে গ্রামাটিক্যালি। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ইংলিশ কোর্সটি করেছেন তারা এই ব্যাপারগুলো অলরেডি জানেন, কোথায় ওয়াজ হবে কোথায় ইজ বসবে। তো আমরা ইট ওয়াজ এখানে ক্লিক করলে এটা অটো কারেকশন হয়ে যাচ্ছে। তো ইংলিশ ক্লাসে আমাদের যে গ্যাপগুলো ছিল এগুলো আমার মনে হয় আমরা এই সফটওয়্যারটি ভালোভাবে ইউজ করলে আমাদের এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। দেখেন আমার স্কোর কিন্তু 99%। ভিউয়ার্স, এখানে বলছে যে দিস সেন্টেন্স অ্যাপিয়ার্স টু বি রিটেন ইন প্যাসিভ ভয়েস, কনসিডার রাইটিং ইন অ্যাক্টিভ ভয়েস। ভিউয়ার্স, আমরা যারা গ্রামার সম্পর্কে জানি তারা অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে জানি যে একটা জিনিস হচ্ছে আমি যদি বলি আমি এই কাজটি করছি তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যদি বলা হয় যে এই কাজটি আমার দ্বারা করা হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো এখানে বলা হয়েছে আউটসোর্সিং মিনস হোয়েন সামওয়ান ইজ হায়ার্ড বাই অ্যান অর্গানাইজেশন অ্যাজ এ কন্ট্রাকচুয়াল স্টাফ, অর্থাৎ কোন একজন ব্যক্তি যখন একটা অর্গানাইজেশন দ্বারা হায়ার হয়ে থাকে। তো প্যাসিভ ভয়েসটা এখানে গ্রামাটিক্যালি বলছে যে ভালো হয় না, যদি আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে লিখি তাহলে জিনিসটা আরো সুন্দর। এখানে আমি ভিউয়ার্স, এটা আমরা প্রিমিয়াম কিনে নেওয়ার কারণে রিরাইট ইন অ্যাক্টিভ ভয়েস, এখানে ক্লিক করলেই অটোমেটিক ভাবে সে কিন্তু আমাকে অ্যাক্টিভ ভয়েসে লিখে দিচ্ছে। আউটসোর্সিং মিনস হোয়েন অ্যান অর্গানাইজেশন হায়ার সামওয়ান, এই জিনিসটা অটোমেটিকলি লেখা হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা কষ্ট করতে হবে না। এটাই হচ্ছে প্রিমিয়াম টুলের একটা বড় সুবিধা। আমরা এখন আমাদের নিজেদের লেখা একটা আর্টিকেলের গ্রামার চেক করব। তো আমরা এই আর্টিকেলটা এখান থেকে কপি করে নিচ্ছি আমাদের ওয়েবসাইট থেকে। কপি করে নেওয়ার পরে আমি এটা গ্রামার লিখে দিচ্ছি। এই যে এখানে দেখেন ফার্স্টের পরে কমা হবে, তারপর বলছে এই যে এখানে এখানে সেমিকোলন হবে না, এখানে এই কমা হবে না সেমিকোলন হবে, তারপরে নাও এ ডেইস কমা হবে, ফর এখানে বলছে ইন এ বিউটিফুল ওয়ে, এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা হবে বিউটিফুলি। ওকে, অ্যান্ড এখানে কমা হবে, ওকে, ওয়ার্ক এ ক্রিয়েটিভ, এটা হবে না শুধু ক্রিয়েটিভ ওয়ার্ক, রেসপন্সিবিলিটি, আচ্ছা, তারপর হচ্ছে লাইফ, ফ্যাক্ট ভেরি বিগ হবে না, এটা হবে হিউজ অথবা ম্যাসিভ বা ভেস্ট, তারপরে হিউজ দিলাম, অ্যান্ড অ্যান্ড ওকে, কোর্স বাট জাস্ট গ্রাফিক্স ফুল স্টপ হবে, এখানে কমা হবে, এই যে ইউজুয়ালি এখানে কমা হবে, সেফ লাইফ সেফ হবে না, এটা হবে দা সেফ অথবা এ সেফ, ওকে, ইলাস্ট্রেটর
ফুল স্টপ হবে, তারপর এখানে হেয়ার হবে, হেয়ার পর ফুল স্টপ হবে, ওকে বাট, তারপরে যে ক্র্যাক ভার্সন ক্র্যাক স্পেলিং টাইপ হবে হবে, ট্রায়াল সাইন ইন সাইন ইন আচ্ছা এখানে যদিও গ্রামার ভুল ধরছে কিন্তু আমার এটা তো হচ্ছে ফাইলের নাম ডট ডিএলএল ফাইল, যদিও এখানে এটা একটু ভুল আছে, আচ্ছা ডট ডিএলএল এটা হচ্ছে ফাইলের নাম, আমি এটা স্কিপ করে দেব, ওকে ডট ডিএলএল ফাইলের নাম, ওকে তো ভিউয়ার্স আমরা মোটামুটি চাইলে গ্রামারলি থেকে আমার গ্রামারের একটা বড় অংশ যেটা আমার অনেক চিন্তা করে চিন্তা ভাবনা করে বের করতে হতো তার একটা বড় অংশ কিন্তু আমরা এখান থেকে সলভ করে ফেলতে পারছি। দেখেন ভিউয়ার্স আমার এটার এখন স্কোর কত দেয়, এই যে এখানে আমি সি পারফরমেন্সে গেলে দেখেন আমার ক্যারেক্টার আছে 4906টি, ওয়ার্ড আছে 493টি, রিড পড়তে কত সময় লাগবে বলতে কত সময় লাগবে, তারপরে ওয়ার্ডের লেন্থ কতটুকু, সেন্টেন্সের লেন্থ কতটুকু, রিডেবিলিটি স্কোর 79, এটা ভালো স্কোর। আমরা চাইলে এটার এই কন্টেন্টের রিপোর্টটা ডাউনলোড করে রাখতে পারি, আমরা যখন কোনো ক্লায়েন্টের জন্য আমরা কন্টেন্ট লিখবো তখন আমরা চাইলে এই রিপোর্টটা ডাউনলোড করে নিয়ে ক্লায়েন্টকে সেন্ড করতে পারি যে আমি আপনার জন্য যে কন্টেন্টটা লিখেছি গ্রামারলি তাকে এই পরিমাণে স্কোর দিচ্ছে। এটা আমরা যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করব এই স্কোরটা আমাদের কাজে লাগবে। তো ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে মানে কন্টেন্ট রাইটিং এর জন্য এই সফটওয়্যারটি কিনে নিতে চাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশন লিংক থেকে ক্লিক করে মান্থলি মাত্র এই যে কস্টিংটা 11.66 USD এই প্রাইসে অথবা বিজনেসের জন্য 12.5 USD পার মেম্বার এভাবে এই পার্সেজে এই রেটে আপনি পার্সেস করে নিতে পারেন। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে একটা ভিডিও দেখে কিভাবে কন্টেন্ট লিখতে হয়, ওকে তো আমি একটা টপিক সিলেক্ট করে নিচ্ছি, তো আমাদের রিসেন্ট যে কোনো একটা টপিক নিয়ে আমরা একটু ভিডিও দেখব সেই ভিডিও থেকে আমরা কন্টেন্ট তৈরি করব। ধরলাম আমরা সাকিব আল হাসানের বিষয়ে একটা ভিডিও দেখি, রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব আল হাসান 3 দিন আগের একটা নিউজ, ওকে আমরা এটা একটু দেখি। ওকে আমরা এই লাইনটি লিখে নিই,
ভিউয়ার্স, আমি এখানে খুব ছোট একটা ভিডিওর কয়েকটি লাইন স্ক্রিপ্ট লিখে নিলাম। আমরা যখন প্রফেশনাল কাজ করব, আমার একটা ইউনিক কন্টেন্ট বানাতে হবে, আমি তখন এই বিষয়ের উপর এখানে ধরেন 4-5-10 ভিডিও এই টপিকের উপর দেখে আমি সবগুলোর স্ক্রিপ্টটা প্রথমে নিয়ে নিতে পারবো এভাবে লিখে। ভিউয়ার্স, আমি এটা ম্যানুয়ালি দেখালাম। ইংলিশ ভিডিওগুলোর ক্ষেত্রে অনেকগুলো ফ্রি এবং পেইড টুলস পাওয়া যায়, যেগুলোতে আপনি ভিডিওর লিঙ্ক দিলে তারা ওই ভিডিওর স্ক্রিপ্টটা আপনাকে ডাউনলোড করে দিবে আপনার কষ্ট করে শুনে। কারণ ইংলিশ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফরেন যে অ্যাকসেন্ট, আপনি যদি আমাদের ইংলিশ কোর্সটা প্রপারলি না করে থাকেন তাহলে ফরেন অ্যাকসেন্টটা বুঝতে আপনার অনেক কষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, ওই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন। এর মধ্যে কিছু প্রিমিয়াম সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যারগুলো অতটা ভালো কাজ করে না, আমি অনেকগুলো ট্রাই করে দেখেছি। তো এখন আপনি এই যে ধরেন এই লেখাগুলো দিয়ে টোটাল একটা বড় কন্টেন্ট লিখলেন, এখন এই লাইনগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। তো অনেক টিউটোরিয়ালে আমি দেখেছি যারা হচ্ছে একটা দুইটা শব্দ রিপ্লেস করে তাদেরকে মানে এটাকে ইয়ে করে ফেলে, যে ইউনিক তৈরি করে ফেলে। যেমন আমি একটা টিউটোরিয়ালে দেখেছি যে সমার্থক শব্দ দ্বারা রিপ্লেস করা, যেমন এখানে মোস্ট ফেমাস প্রফেশন ফর ইয়ং পার্সন, এখন এখানে একজন লিখলো মোস্ট পপুলার প্রফেশন। এখন এই জায়গাটাতে এভাবে করে যদি আমি সমার্থক শব্দ দিয়ে রিপ্লেস করি তাহলে এটা কিন্তু আমার প্লাগিয়ারিজম চেক করার সময় হয়তো অনেক ক্ষেত্রে আমার টুলগুলো ধরতে পারবে না, কিন্তু রিয়েল লাইফে যখন আমি কাজ করতে যাব গুগল কিন্তু এই প্লাগিয়ারিজমটা ধরতে পারবে। গুগল এই ক্ষেত্রে অনেক পাওয়ারফুল। সো এই কাজগুলো করে, শর্টশর্ট কাজগুলো করে আমরা কিন্তু চেঞ্জ করবো না, আমরা প্রত্যেকটা লাইন ম্যানুয়ালি নিজের মতো করে রিপ্লেস করবো। এই যে এখানে শ্বশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান, তো ঠিক আছে, আমি এখানে যদি লিখি বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের শ্বশুর অসুস্থতার কারণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। দেখেন ভিউয়ার্স, পুরো লাইনটা কিন্তু আমি একই কথাটাকেই অন্যভাবে লিখেছি, যার কারণে এটা কিন্তু এটার সাথে ওটার কোনো মিল নাই, যার কারণে হচ্ছে কোনো ইম্প্যাক্ট পড়ার সুযোগ নেই। তার ফলে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেটের ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না খুলনা টিম। ওকে, এটাকে আমি চেঞ্জ করছি, তাই বন্ধু ক্রিকেটের খুলনা টিমে সম্ভবত এই ম্যাচে সাকিব আল হাসান খেলতে পারছেন না। আচ্ছা, লম্বা সময় ধরে সাকিব আল হাসানের শ্বশুর অসুস্থ ছিলেন, অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন সাকিব। ওকে, তো এখানে আমরা লিখি যে জানা গিয়েছে সাকিব আল হাসানের শ্বশুর দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, তাই এই সংকটাপন্ন অবস্থায় সাকিব আল হাসান দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাকিবের খেলার সময়টিও ভালো যাচ্ছে না, 9 ম্যাচে ব্যাট হাতে করেছে মাত্র 110 রান। তো এখানে আমরা লিখতে পারি যে শেষ কয়েকটি ম্যাচে সাকিব আল হাসানের খেলার ফলাফলও আশানুরূপ নয়। নয় ম্যাচে মাত্র 110 রান করেছেন
যা তার ইতিহাসে খুবই একটি নগণ্য রাশি। ঠিক আছে, মোটামুটি আমি একদম নিজের ভাষায় লিখেছি। এখন আমি লেখাটাকে একটু ট্রান্সলেট করে নিই। ওকে, আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিলাম। ভিউয়ার্স, এখানে কিন্তু আমার এই লেখাকে কোনোভাবেই কপিরাইট ধরার কোনো সুযোগ নেই, পুরোপুরি ইউনিক। এখন আমি এই লেখাটা গ্রামারলি দিয়ে চেক করি। এখন আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি এখানে খুব একটা কারেকশনের দরকার নেই, গুগল যেহেতু ট্রান্সলেট করে নিয়েছে, সো গ্রামাটিক্যাল মিস্টেক নেই বললেই চলে। তো আমি এটার একটু দেখি কি অবস্থা। পারফরমেন্স খুবই ভালো, 100-100 স্কোর। বলছে, বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ফাদার ইন ল ইজ ইন দ্য ইউনাইটেড স্টেটস ডিউ টু দ্য ইলনেস। এখানে দেখেন, আমাদেরকে একটু পড়ে দেখতে হবে ভিউয়ার্স। আমার এখানে বাংলায় কথাটা ছিল কি, অসুস্থতার কারণে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন বা যাচ্ছেন, এরকম ভাবে কথাটা ছিল, কিন্তু বোধহয় বাই মিস্টেক যাবেন বা যাচ্ছেন কথাটা চলে গিয়েছে, যার কারণে কিন্তু এখানে ইজ চলে আসছে যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তো এখানে আরো কিছু কিছু, সাকিব আল হাসান ইজ লাইকলি টু প্লে ম্যাচ বঙ্গবন্ধু ক্রিকেট খুলনা টিম। আচ্ছা, যাই হোক, মোটামুটি ভিউয়ার্স, আমরা যদি এই লেখাগুলোকে পড়ে এভাবে করে ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারি। আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনারা আরো অনেকগুলো বিষয়ে ভালো একটা আইডিয়া চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনাদের হোম টাস্ক হচ্ছে আমাদের যে প্যান্টানিক আইডির ভিডিওগুলো আছে, আপনারা একটু আমাদের প্যান্টানিক আইডির চ্যানেলে ঢুকবেন। ঢোকার পরে আপনি দেখবেন যে আমাদের অনেকগুলো ভিডিওতে ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে যেখানে কন্টেন্ট রয়েছে। যেমন আমি বেসিক গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাসটা যদি দেখি, এখানে আমরা যদি ভিডিও ডিসক্রিপশনে দেখি, এই যে ডিসক্রিপশনে দেখেন ফটোশপ সম্পর্কিত সাহায্যের জন্য বিস্তারিত, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। এখানে দেখেন একটি বাংলা এবং একটি ইংলিশ কন্টেন্ট রয়েছে, যেটা এই ভিডিওটি দেখে ভিডিও থেকে এই সম্পর্কে লেখা হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে আমাদের কোন ভিডিওতে ডিসক্রিপশনে এরকম লিংক নেই যে লিংকে কোন একটা কন্টেন্ট দেওয়া আছে। ধরলাম ফর এক্সাম্পল, আমি এখন যদি চেক করি এই যে সিপিএ মার্কেটিং দশম ক্লাস, এটার এখানে অ্যাফিলিয়েট লিংক দেওয়া নেই, কিন্তু আমাদের ওয়েবসাইটের কোনো লিংক দেওয়া নেই যেখান থেকে আমি মানে যেখানে কন্টেন্ট আছে এরকম কোনো লিংক দেওয়া নেই। তো আপনি এই ভিডিওটা পুরোটা শুনে এটা থেকে নিজের মতো করে কন্টেন্ট লিখে আমাদের যেই অ্যাসাইনমেন্ট সাবমিটে যে লিংক থাকবে ভিডিও ডিসক্রিপশনে সেখানে সাবমিট করে দেবেন। এটা হচ্ছে আপনার এই ক্লাসের হোম টাস্ক। ভিউয়ার্স, এই কাজগুলো করতে করতে আপনার নিজেরই একটা কন্টেন্ট রাইটিং স্কিল চলে আসবে। তো আপনি যে কন্টেন্টে আমাদেরকে লিখবেন সেটা বাংলা এবং ইংলিশ দুই ভাবেই দিবেন, একটা বাংলা কন্টেন্ট এবং একটা ইংলিশ কন্টেন্ট। তো আশা করি আপনারা ইনশাল্লাহ বেটার আমাদেরকে এই ভিডিও থেকে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন এবং ইনশাল্লাহ আর্টিকেল রাইটিং স্কিলটাও ডেভেলপ করতে পারবেন। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।